বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো সিপিএম। শুক্রবার 100 দিনের কাজের মজুরি প্রদান, একই কাজে শ্রম দিবস বৃদ্ধি, আবাস যোজনা সুষ্ঠু পরিষেবা প্রদান সহ 9 দফা দাবিতে এদিন সংশ্লিষ্ট ব্লক আধিকারিকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় দলের তরফে। শুক্রবার এসবের পাশাপাশি আদিবাসীদের অধিকার রক্ষায় সরব হন সিপিএম নেতৃত্ববৃন্দ। এদিন বৈজ্ঞানিক পদ্ধতিতে দামোদর নদের সংস্কার সহ ভূমি মাটি ও বালি মাফিয়াদের রমরমা বন্ধে দাবি জানানো হয় সিপিএমের তরফে। শুক্রবার বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন সুপ্রিয় রায়, পূর্ণদাস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এই ব্যাপারে নিয়ম নীতি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন স্থানীয় বিডিও অভিক বন্দ্যোপাধ্যায়। শ্রমিকেরা 100 দিনের কাজ করেছে, তারা দীর্ঘদিন ধরে মজুরি পায়নি, প্রায় 1 বছর হচ্ছে 100 দিনের কাজ করেছে আমাদের এই অঞ্চলের 6টা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ, কিন্তু এখনো পর্যন্ত মজুরি পায়নি। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে 100 দিনের কাজ বন্ধ, একদিকে মজুরি পায়নি আর অন্যদিকে নতুন কাজও নেই। আমরা বারে বারে পঞ্চায়েতগুলোর কাছে দাবি করেছিলাম যে এই মজুরি দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই মজুরি না পাওয়ার কারণে আজকে আমরা বাধ্য হয়ে বিডিও অফিসে ডেপুটেশন দিতে হচ্ছে। দ্বিতীয়ত আবাস যোজনা, যে আবাস যোজনায় বাড়ি তৈরির কথা প্রধানমন্ত্রী বলেছিলেন যে 2024 সালের মধ্যে সব মানুষের বাড়ি তৈরি হবে, কিন্তু আমরাও অবাক হয়ে লক্ষ্য করছি সেই আবাস যোজনায় বরাদ্দ যেমন কমানো হচ্ছে, আবার যে বাড়ি তৈরি হওয়ার কথা সেই বাড়ি কার তৈরি হচ্ছে তার তালিকা প্রকাশ করা হচ্ছে না। যে মানুষদের ঘর নেই তারা বাড়ি পাচ্ছে না, আর অভিযোগ উঠছে যাদের একতলা দোতলা পাকা বাড়ি আছে, যারা প্রচুর টাকার মালিক, নিজেরাই বাড়ি তৈরি করতে পারে, তাদের কিন্তু আবাস যোজনায় তারা বাড়ি পাচ্ছে। আমরা বলেছি যে অবিলম্বে সমস্ত গরিব গৃহহীন যারা যোগ্য ব্যক্তি তাদেরকে বাড়ি তৈরির ব্যবস্থা করতে হবে, নামের তালিকা প্রকাশ করতে হবে। এছাড়াও হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা প্রতি মাসে দিতে হবে, ওই 3 মাস 4 মাস পর 6 মাস পর একবারে দিলে হবে না। গরিব মানুষগুলো অভুক্ত অবস্থায় আছে, তাদের যাতে হচ্ছে যে এই ভাতার টাকা নিয়মিত প্রতি মাসে পায় তার ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি সিলুল কাজ সিলুল ট্রাই চেষ্টা হচ্ছে, রেশন কার্ডেরও ফর্ম ফিল আপ হচ্ছে, কিন্তু অযথা এই সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে, রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে হয়রানি হতে হচ্ছে। একই সঙ্গে রেশন যারা পাচ্ছিল তাদের অনেকের বায়োমেট্রিকের অজুহাতে আঙুলের ছাপ মিলছে না, এই কথা বলে রেশনের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই বিষয়গুলো আমরা জানিয়েছি, পাশাপাশি আদিবাসীদের যে জমি সেই জমি হরণ করে নেওয়া হচ্ছে, জোর করে খাস জমি প্রমোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে, মাটি মাফিয়া জমি মাফিয়ারা অবাধে হচ্ছে লুটতরাজ চালাচ্ছে। সেই দামোদর নদকে সংস্কার করার নাম করে প্রতিদিন শয়ে শয়ে ট্রাক বালি পাচার হচ্ছে, সেই টাকা কোথায় পৌঁছাচ্ছে সবাই বুঝতে পারছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী সংস্কার না করে সম্পূর্ণ হচ্ছে বালি লুটের উদ্দেশ্যে এই নদী যে সংস্কার করা হচ্ছে, আমরা এর বিরুদ্ধেও হচ্ছে যে এখানে বিডিওর কাছে আমরা জানিয়েছি। আমরা আশা করব যে বিডিও আমাদের প্রতিশ্রুতি যেভাবে দিয়েছেন যে 100 দিনের কাজের যে বকেয়া মজুরি তার তালিকা তৈরি করার কথা বলেছেন, আমরা সেগুলো দেব। যদি দাবি পূরণ হয় তাহলে ঠিক আছে, আর যদি দাবি পূরণ না হয় তাহলে আন্দোলন আমাদের তীব্র হবে, আবার আমরা আরও বেশি মানুষকে নিয়ে এই পঞ্চায়েত সমিতির অফিসে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দেব। সিপিএম থেকে একটা ডেপুটেশন আমার কাছে এসছে রানীগঞ্জ এরিয়া কমিটি থেকে, যেখানে 8-9টা পয়েন্ট আছে, সেই পয়েন্টের বেশিরভাগই ওই 100 দিনের কাজের টাকা পাওয়া, তারপরে আবাস যোজনার কিছু ইস্যু আছে, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, যেখানে যেখানে রাজ্য সরকারের এক্তিয়ার আছে করে দেওয়ার সেগুলো আমরা অলরেডি করে দিয়েছি। লিস্ট পেলে ওনাদের কাছে লিস্ট চেয়েছি, যাদের যাদের এখনও পাইনি ওনারা বলছেন, লিস্ট পেলে রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত যে জায়গাগুলো আছে সেগুলো আমরা করব। যোগ্য অযোগ্যতার মাপকাঠি বা এটার একটা সময় নিতে হয়, তো এখন যে লিস্টটি আমরা কাজ করছি সেটা অলরেডি 2017-18 তৈরি হওয়ার লিস্ট, তার উপরেই আমরা কাজ করছি। নতুন করে অ্যাডিশন বা অ্যাডিশন করার কোনো সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে নেই, যখন এই সুযোগটা থাকবে তখন আবার নতুন করে দেখবো। বেশ, যেহেতু ডিস্ট্রিবিউশন সিস্টেম হয়ে গেছে বলে ওই ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা থাকবে, আধার দিয়ে ওটা রেশন কার্ড রেশন সবাইকে নিতে হবে। কার্ডের সমস্যা আমার এখানে ছিল 3-4 বছর আগে, কিন্তু এখন সেই সমস্যাটা নেই, ম্যাক্সিমাম লোককে আমরা কার্ড দিয়েছি, যাদের আমরা কার্ড দিতে পারিনি, যারা আর কি
রাজ্য সরকারের এক্তিয়ারভুক্তের মধ্যে ছিল তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কার্ড দিয়ে দিয়েছি, আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু দিয়ে দিয়েছি। ফলে এরপরেও যদি কারোর কার্ড পড়ে থাকে আমার কাছে এলে আমরা রেগুলার দিচ্ছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা বারবার বসেছি, এটা শুধুমাত্র জমির সমস্যা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু নয়, এখানে অনেক সেন্টিমেন্ট ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। তো সেই ইস্যুসগুলো আমরা বারবার ওদের সাথে বসছি, বসে আমরা ওটা মিটিয়ে নেব। রাজ্য সরকারের তরফ থেকে কোনো সমস্যা নেই, আমরা সবসময় এগিয়ে আছি। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।